দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী ছিল কাল জনসভায় কাটানো তার জীবনের সাতষট্টি বছরের বড় একটি সময় কেটেছে নির্জন কারাগারে জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশটির বিভিন্ন কারাগারের কয়েদিদের তৈরি আট হাজার বর্গমিটারের কম্বলে ফুটিয়ে তোলা হয় প্রিয় মাদিবার প্রতিকৃতি দক্ষিণ আফ্রিকাবাসীর বিশ্বাস নেলসন ম্যান্ডেলা তার কর্মজীবনের সাতষট্টি বছরই কাটিয়েছেন জনসেবায় আর জীবনের একটা বড় সময় নির্জন কারাগারে কাটিয়েছেন বর্ণবাদ বিরোধী এই মহান নেতা এই মৃত্যুঞ্জয়ী নেতার বার্ষিকী ঘিরে তাই অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ বন্দীদের হাতে বোনা সাতষট্টিটি কম্বল দিয়ে তৈরি হয়েছে প্রায় আট হাজার বর্গমিটারের এই বিশাল কম্বলটি যাতে ভেসে উঠছে নেলসন ম্যান্ডেলার প্রতিকৃতি বিভিন্ন কারাগারে থাকা দেড় হাজারেরও বেশি বন্দী নিপুণ হাতে বুনেছেন এসব কম্বল আর এ আয়োজনের অংশ হতে পেরে খুশি কথায় আছে অলসমস্তিষ্কে শয়তান বাসাবাদ তাই নিজেদেরকে ব্যস্ত রাখছে এটা করতে এত করে আমাদের মনে বিশ্বাস জমছে আমরা আবারও সমাজে ফিরতে পারবো আয়োজকরা বলছেন এই কাজের পেছনে মূল লক্ষ্য ছিল কয়েদিদের আত্মশুদ্ধির পথ বাতলানো এটি সত্যি অবিশ্বাস্য বাসুটি কারাগারের বন্দিরা সুতো দিয়ে যেভাবে কম্বল গেঁথেছে ঠিক তেমনি করে তাদের আত্মা এবং ভাঙা বিশ্বাসেও যাতে জোড়া লাগে সে লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে আমরা আয়োজকরা বলছেন শীতার্থ গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে এসব কম্বল ফয়সাল হানিফ চ্যানেল টোয়েন্টি